গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরীতলা এলাকায়। গৃহকর্তী কৃষ্ণা উকিলের শরীরের প্রায় ৬০% পুড়ে গেছে বলেই জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সবাই ছুটে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। ওই বাড়ির ভাড়াটিয়ারা জানান, শব্দ শুনে এসে দেখেন বাড়ির মালিকের রান্নাঘর দাউ দাউ করে জ্বলছে। তারাই আগুন নেভানোর চেষ্টা করে। গুরুতর আহত কৃষ্ণা উকিলকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, দম্পতির দুই ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। শনিবার কৃষ্ণা উকিলের অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চাটা হাতে করতে গেছে, তারপরে দেখছি ধুমধাম করে বাস ফাস হয়ে একটা আমাকে গেলাম গ্রাম করে ডাক্তার। আমি সামনে ছুটে গিয়ে কাপড় জামা সব ছিঁড়ে ছিঁড়ে আগুন লেগে গেছে, জামা পড়া সব ছিঁড়ে ছেড়ে দিয়ে আগে পেশেন্টকে বার করছি। পুলিশ গিয়েছিল ঘটনাস্থলে? ওখানে গেছিল, পাইনি, তার জমি দেওয়া আছে ঘর, সেখানে এসেছিল। ওনার ছেলে মেয়ে? ওনার দুই ছেলে। আচ্ছা, ওনার নাম? ওনার নাম কৃষ্ণা উকিল। কত বয়স? আচ্ছা, কি হয়েছিল? উনি নাকি দুধ জ্বাল দিচ্ছিল, দুধ জ্বাল দিতে দিতে এখন ওরা গ্যাস বাস পুরো কি করে জায়গা আগুন ধরে গেছে। এই দরজার পাল্লা দুটোও খুলে চলে গেছে, কাঁচের যে অ্যালুমিনিয়ামের সিট দিয়ে কাঁচ লাগানো থাকে সেসবও সব খুলে রাস্তায় কাঁধ ভেঙে চলে এসেছে, আর ওই উনি পুড়ে গেছে। এই যে বিভৎস আওয়াজটা বাস করলে, সেই আওয়াজটা আপনারা পেয়েছেন? অবশ্যই পেয়েছি, আওয়াজটা পেয়েই তো আমরা দেখছি যে কোথায় কি হলো। আচ্ছা, তো ওনারা কি একা একা থাকেন বাড়িতে? ওনারা দুজন স্বামী স্ত্রী থাকেন, বাড়িতে ভাড়া পেয়ে আছে, ওপরে ৪টে ঘর ভাড়াতে আছে। আচ্ছা, আর স্বামী না, ছেলেরা দুজনাই, একজন ব্যাঙ্গালোর থাকে, উনি ইঞ্জিনিয়ার, বৌমা ব্যাংকে চাকরি করে, আর বড় ছেলে কলকাতায় থাকে, ও ইঞ্জিনিয়ার, বৌমা ব্যাংকে চাকরি করে, এখানে কেউ থাকে না। তো এখন আসার পরে শান্তিপুর হাসপাতালে কি পরিস্থিতি হলো? শান্তিপুর হসপিটাল থেকে এখন ওনার বলছে 60% উপর বার্ন হয়েছে, তা ওনাকে এখন কৃষ্ণগড়ে ট্রান্সফার করলো। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।